Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। তারকেশ্বরে চলছে জোর কদমে ভোট প্রচার, জোর কদমে তারকেশ্বরে ভোট প্রচার। উপস্থিত তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরাই সহ দলীয় কর্মীরা। আজ তারকেশ্বর 13 নম্বরে ভোট প্রচার বাড়ি বাড়ি, এবং সঙ্গে যিনি প্রার্থী পুতুল ভট্টাচার্য। কি বলছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে, এবং দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায় এবং 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী পুতুল ভট্টাচার্য কি জানাচ্ছেন নিউজ অগ্নিকে, দেখাবো। সেই সঙ্গে এলাকার মানুষজন কতটা চায় এই পুতুল ভট্টাচার্যকে, দেখাবো বিস্তারিত তথ্য। আজকে ভোট প্রচারে বেরিয়েছেন, কি বলবেন? মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলছি। যার যেটুকু এখনও অসুবিধা আছে দুয়ারে সরকারে, তারা যেন যে সেটা বলে, আর জোড়া ফুলে ভোট দিতে হবে পৌরসভার। উন্নয়ন ব্যাপক হয়েছে, আর যেটুকু বাকি আছে আগামী 5 বছর যে নতুন বোর্ড আসবে তারা করবে, এটাই বলছি। বিপুল সারা মানুষ সব জোড়া ফুলে ভোট দেবে দিদির পাশে সবাই। প্রত্যেকটা মানুষের কাছে এত ভালোবাসা পাচ্ছি যে আমি এতটাও আশা করিনি, কিন্তু মানে এখন আমি গর্বিত যে আমাদের এই 13 নম্বর ওয়ার্ড আমাকে এরকম ভাবে ভালোবাসবে। কি বলবেন ওদের জন্য যারা আপনাকে চাইছে? ওদেরকে বলবো সর্বসময় আমি ওদের সঙ্গে থাকতে চাই, বিপদে আপদে সুখে দুঃখে সর্বসময় যেন আমার কাম্য আমি ওদের পাশে থাকতে পারি। আমার নাম পুতুল ভট্টাচার্য। কোন ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। বাড়ি বাড়ি প্রচারে এসেছে, ভোট দিতে বলছে। দিদি ঠিক আছে, আমরা সবসময় ওনার পাশে আমরা আছি। সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছে? হ্যাঁ পেয়েছি, অনেক কিছু পেয়েছি। ঠিক আছে, যিনি প্রার্থী হয়েছেন তার ব্যাপারে কি বলবেন? তার ব্যাপারে আমি আর কি বলবো, তার ব্যাপারে সবাই যা বলবে সেটা আমিও তাই বলবো। কোনো সময় পাশে পেয়েছেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কিরকম ভাবে? মানে নিজের মানে কাছের মতো পেয়েছি, সব জিনিসটাই মানে আমাদেরকে মানে দেয়া হয়েছে। ঠিক আছে, এটুকু আমার মানে বক্তব্য, আর কিছু আমার বক্তব্য নেই। আমার নাম হচ্ছে প্রতিমা বটব্যাল। ভোট প্রচারে বেরিয়েছে, কি মনে হচ্ছে আগামী দিন পার্টি কি জিতবে? হ্যাঁ জিতবে দিদি, জিতবে, জিতে আছে দিদি, সবসময় জিতবে। আর দিদি যা আমাদের জন্য করেছে, কন্যাশ্রীর জন্যে, তারপর লক্ষ্মী মানের জন্যে, মানে কন্যা মানে আমাদের জন্য যা করেছে, সাইকেল ফাইকেল যা দিয়েছে, মহিলাদের জন্য যা দিদি করছে, দিদি থাকবেই, আমরা দিদিকেই চাই। তোমার নাম? মোহিনী সুলতানা। সকলে মিলে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দিতে হবে। মেশিনের উপরেতেই আছে জোড়া ফুল, জোড়া ফুলের পাশে নীল বোতামটা টিপবেন, তারই হতে হবে। হ্যাঁ মমতা দিকেই ভোট দেওয়া হবে। আগামী 27শে ফেব্রুয়ারি আসছে দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন।